রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি থানা বরাবরই বিতর্কিত একটি থানা, আর পুলিশের শীর্ষমহল চুড়াইবাড়ি থানার দিকে বরাবরই তীক্ষ্ণ নজর রাখেন। কেননা রাজ্যে প্রবেশের একমাত্র সড়কপথ এই চুড়াইবাড়ি দিয়ে ছোট বড় যান চলাচল করে, তাই এই থানায় একজন দক্ষ ওসি থাকাটাই স্বাভাবিক। আর বর্তমান চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস নেশা পাচারকারী ও কারবারিদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। এক কথায় নেশা পাচারকারী ও কারবারিদের আতঙ্কের নাম সমরেশ, এমনটাই কান পাতলে শোনা যায়। এদিকে শনিবার রাতে 20 লক্ষ টাকার হেরোইন সমেত বাহার উদ্দিন নামের এক পাচারকারীকে আটক করেন ওসি। তার 24 ঘন্টা যেতে না যেতে রবিবার রাতে 20 কোটি টাকার হেরোইন আটক করে জেলা পুলিশ আধিকারিকদের প্রশংসা কুড়ালেন ওসি। জানা গেছে রবিবার রাত আনুমানিক 9টা নাগাদ চুড়াইবাড়ি থানার ওসি গোপন খবরের ভিত্তিতে দলবল নিয়ে স্থানীয় থানা এলাকার পশ্চিম চুড়াইবাড়ি থানাধীন চুড়াইবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মঈন উদ্দিন পিতা আব্দুল মজিদের বাড়িতে দলবল নিয়ে হানা দেন। তারপর ওই বাড়ির মালিকের কাপড়ের আলমারির ভেতর থেকে একটি সাদা ব্যাগে মোড়ানো 8 প্যাকেট 456 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় বাড়ির মালিক তথা হেরোইন কারবারি মঈনকে। এই মর্মে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। তিনি জানিয়েছেন উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক 20 কোটি টাকা। হেরোইনগুলি অসমের কাঁঠালতলি এলাকা থেকে উত্তর জেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। স্থানীয় থানার পুলিশ একটি NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। সোমবার ধৃত হেরোইন কারবারিকে পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শপথ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। রাত্রিবেলা সন্ধ্যা নাগাদ ওসি চুড়াইবাড়ির কাছে একটা গোপন সংবাদ আসে যে ওয়েস্ট চুড়াইবাড়ি ওয়ার্ড নম্বর 3 মঈন উদ্দিনের বাড়িতে বেশ কিছু নার্কোটিক্স, দ্যাট ইজ হিরোইন, ও স্টোর করেছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি চুড়াইবাড়ি তার অফিসার্স এবং ব্যাংক মানে স্টাফকে নিয়ে ওর বাড়িতে রেড করে এবং ওর বাড়ি থেকে 8টা কেসে 456 গ্রাম হেরোইন উদ্ধার করে। এবং এই হিরোইনের যে পজিশন ছিল মঈন উদ্দিন, তার বাবার নাম আব্দুল মজিদ, পশ্চিম চুড়াইবাড়ি, ওকে আমরা অ্যারেস্ট করি। চুড়াইবাড়ি থানাতে নির্দিষ্ট একটি ধারায় একটা মামলা আমরা নিয়েছি এবং এই উদ্ধারকৃত যে নার্কোটিক্স তার বাজার মূল্য, কালোবাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।